জুমার দিনে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু। লাখো মুসল্লিতে পূর্ণ টঙ্গীর তুরাগ তীর, চলছে আমবয়ান। পরকালীন মুক্তি লাভের আশায় আমলে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। নির্বাচনী উদ্বেগের পরও বাংলাদেশ সরকারের সঙ্গে গভীর সম্পর্ক করতে চায় যুক্তরাষ্ট্র, জানালো ওয়াশিংটন, আগ্রহী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে। সংরক্ষিত আসনে সিলেকশন নয়, সরাসরি নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চান নারী এমপি প্রার্থীরা, অবান্তর দাবি মত বিশ্লেষকের, যারা ত্যাগী তাদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ।